আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে পেন্টাগ্রাফ নিয়ে আলোচনা করব এটি পেন্টাগ্রাফের সম্পূর্ণ কাজ করার পরে প্রিন্ট করা হয়েছে এই পেন্টাগ্রাফের মূল কপি বা নকশা হচ্ছে এটি এটা এস এ এবং বিএস জরিপের উপরে পেন্টাগ্রাফ করা হয়েছে এটা সাবেক জেলা ঢাকা এবং বর্তমান গাজীপুর জেলার অধীনস্থ একটি নকশা এই দুটি নকশার উপরে ভিত্তি করে পেন্টাগেলাপ অথবা তুলনামূলক নকশা তৈরি করা হয়েছে তো এই তুলনামূলক নকশা করার জন্য কী কী কাজ জানা থাকতে হয় সেটা হচ্ছে আপনার অটোকাডের বেশি বেসিক ধারণা অটোকাড সম্পর্কে সম্পূর্ণ আপনার ড্রো টুলের ব্যবহার মডিফায়ের ব্যবহার ডাইমেনশনের ব্যবহার কপি রোটেট তারপর মুখ ইত্যাদি কাজ জানতে হবে কাজ সম্পূর্ণভাবে আপনি জানলে তাহলে আপনি এরকম পেন্টাগ্রাফ করতে পারবেন এবং পেন্টাগ্রাফ করে কিভাবে নির্দিষ্ট স্কেলে এখানে দেখেন এটি বত্রিশ ইঞ্চি স্কেলে প্রিন্ট করা হয়েছে এবং এ থ্রি লিগাল সাইজে কীভাবে প্রিন্ট করতে হয় এগুলো সম্পূর্ণ বিষয়ে আপনার এই পেন্টাগ্রাফের মধ্যে ধারণা থাকতে হয় তো যদি এরকম কেউ পেন্টাগ্রাফের কাজ শিখতে চান ফটো মাধ্যমে জমি মাপ ভাগ বন্টন হচ্ছে স্কেচ ম্যাপ তৈরি করা কলমি নকশা তৈরি করা নকশা তৈরি করা এরকম সম্পূর্ণ কাজ শেখানো হয় যদি কেউ শিখতে চান আগ্রহী থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ফোনে আমি এই পেন্টাগ্রাফের কাজ স্কেচ ম্যাপের কাজ নকশা মাপের কাজ সীমানা নির্ধারণের কাজ ভাগ বন্টন পোলট অর্থাৎ আমিন শিপের এ টু জেড কাজ অনলাইনে শিখিয়ে থাকি জুম অ্যাপের মাধ্যমে যদি আপনাদের কারো শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পেন্টাগ্রাফের কাজগুলো মূলত অনেকগুলো টুলসের ব্যবহার কী কীভাবে করতে হয় এটা সম্পূর্ণ এক ভিডিওতে দেওয়া সম্ভব না তাতে ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে এই জন্য এটার কাজের নমুনা দেখাইলাম আপনাদেরকে এইভাবে যদি পেন্টাগ্রাফ করতে চান তাহলে যোগাযোগ করবেন আর এই পেন্টাগ্রাফ মিউটেশনের কাজে দলিলের কাজে কোডে মামলা করার ক্ষেত্রে সব জায়গায় এই পেন্টাগ্রাফ করতে হয় জমি নিয়ে মামলা মোকদ্দমা থাকলে বা সীমানা নিয়ে বিরোধ থাকলে আগে এরকম পেন্টাগ্রাফ করে তারপরে ফিরলে এটা মিলানো হয় যে পূর্বে এবং বর্তমানে সীমানা প্লোট কোথায় আছে এগুলো সব এই পেন্টাগ্রাফ থেকে জাজ করা হয় এই বিভিন্ন কারণে পেন্টাগ্রাফ করা থাক লাগে যদি আপনাদের কারো এরকম নকশার পেন্টাগ্রাফ করা লাগে আপনার জমিতে যদি ঝামেলা থাকে বা এরকম পেন্টাগ্রাফ করার দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে নকশার সফট কপি দিলে আমি এখান থেকে নকশার কাজ করে দিই নকশা যদি কারো কাছে না থাকে তাহলে নকশাও সংগ্রহ করে দেওয়া হয় যদি কারো নকশার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন নকশার সফট কপি এবং হার্ড কপি উভয়ই ডেলিভারি দেওয়া হয় বিস্তারিত জানার জন্য ফোনে যোগাযোগ করবেন ধন্যবাদ